60 বছর আগের কথা। আমি তখন নেহাতি ছেলে মানুষ। তখন গ্রাম প্রকৃত অর্থে গ্রামই ছিল, গাছগাছালিতে ঠাসা, দূরে দূরে এক একটা বাড়ি। এই সময় নাকি লোকজন ভূতের দেখা প্রায়ই পেত। কত রকমের ভূতের গল্প শুনতাম আমরা ঠাকুমার কাছে। আমাদের পরিবার ছিল একান্নবর্তী পরিবার। বাবা, মা, জ্যাঠামশাই, জেঠিমা, তাদের মেয়ে মিঠুদি ও ঠাকুমা, আমরা সবাই এক বাড়িতেই থাকতাম। বাবা চাষবাসের কাজ দেখাশোনা করতেন আর জ্যাঠামশাই শহরে চাকরি করতেন। ঠাকুমা খেতে খুব ভালোবাসতেন, তাই জ্যাঠামশাই শহর থেকে নানা রকমের খাবার নিয়ে আসতো ঠাকুমার জন্য। তবে সেখান থেকে আমি আর মিঠুদিও ভাগ পেতাম। জেঠিমার খুব গরুর শখ ছিল, তাই জ্যাঠামশাই হাট থেকে দুটো গাই গরু কিনে এনে দিয়েছিল। কিন্তু জেঠিমার হাতের ব্যথার জন্য গোয়ালের কোনো কাজই করতে পারতেন না, তাই দিনের বেলা গরুর সব কাজ করত মিঠুদি আর রাতে আমার মা, কারণ মিঠুদির ছিল খুব ভূতের ভয়। মিঠুদি সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে বেরোতো না। তার উপরে গোয়াল ঘরটা ছিল বাড়ির পেছনে, তারপরেই ফাঁকা মাঠ। গোয়াল ঘরের সামনে কতকগুলো গাছ এমনভাবে বেড়ে উঠেছে যে দিনের বেলাতেও সেখানে যেতে গা ছমছম করে। মিঠুদি পড়াশোনায় খুব একটা ভালো না হলেও, কিন্তু বাড়ির কাজে তার জুড়ি মেলা ভার। গোয়ালের সব কাজ, গোয়াল পরিষ্কার করা, ধোঁয়া দেয়া, এই সবই দিদি করত। তবে দিনের বেলাতেও গোয়ালে যেতে দিদির খুব ভয় করত, তাই ঠাকুমা তার সাথে যেত। ঠাকুমা গোয়ালের এক কোণে খড়ের বস্তার উপরে বসে বসে গল্প করত, আর দিদি খড় কাটা থেকে গরুরকে খাবার দেয়া, ধোঁয়া দেয়া, এই সব কাজ করত। এমনই একদিন ঠাকুমা গোয়াল ঘরের কোণে খড়ের বস্তার উপর বসে আর দিদি খড় কাটছে, আমি পাশেই দাঁড়িয়ে। ঠাকুমা বলল, আরে মিঠু, এত ভয় পাস কেন? ভূত বলে কিছু হয় না রে। তুমি চুপ করো, ভূত নেই কে বলেছে? তাহলে শানুর মাকে যে মেজ ঠাকুমার ভূত ধরেছিল, ওরে বাবা, আমার ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কি ভয়ঙ্কর রূপ! ওটা রাস হালকা ছিল, তাই ধরেছিল। তুমি কি ভয় দেখানোর জন্য আছো? আচ্ছা মিঠু, আমি যদি মরে যাই তখন তুই কি করবি? কি করব তখন? তুমি কি সত্যি ভূত হয়ে ভয় দেখাবে? তুমি মরে গেলে আমি আর আসবো না। না না, আমি তোকে ভয় দেখাতে পারি। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল। একদিন ঠাকুমার ভীষণ শরীর খারাপ করল। ডাক্তার বদ্যি সবই করা হলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। ঠাকুমা মারা গেলেন। ওনার মৃত্যুতে বাড়ির সবাই খুবই কষ্ট পেয়েছিল, আর সব থেকে বেশি
মিঠু দিই, আর সেটাই স্বাভাবিক, কারণ মিঠুদি ঠাকুমার সাথেই বেশি থাকত। শ্মশানে ঠাকুমার চিতা জ্বলতে দেখে মিঠুদি হাউমাউ করে কেঁদেছিল। তারপর এক মাস কেটে গেছে। দিদি এখন একটু সাহসী হয়েছে। দিনের বেলায় দিদি একা একাই গোয়ালের কাজ করতে যায়, মাঝে মাঝে আমি সাথে থাকি, আর রাতে যথারীতি মাই গোয়ালের কাজ করেন। একদিন হলো কি, আমার মায়ের খুব শরীর খারাপ, তাহলে রাতে গরুর কাজ কে করবে? দিনের বেলা না হয় দিদি করল, কিন্তু রাতে? সন্ধ্যার সময় মা বিছানায় শুয়ে আছে, আমি মেঝেতে পড়তে বসেছি, আর দিদি বাইরে রান্না করছে। এমন সময় মা বলল, মিঠু রান্না হয়ে গেলে মা তুই একটু গরুগুলোকে খাবার দিয়ে আসিস। আমি যাব না। ওই তো ভাইকে নিয়ে যা। আমি তখন একটু বড় হয়েছি ঠিকই, কিন্তু ভূত প্রেতের ভয় যে একেবারেই করতাম না তা নয়। গোয়ালের দিকে যেতে আমারও কেমন গা ছমছম করে। সানুর মায়ের ভূত ধরাটা আমাকেও একটু ভয় লাগিয়ে দিয়েছিল। মাস কয়েক হলো সবে ঠাকুমা মারা গেছে, শ্রাদ্ধের ফুলের গন্ধ এখনো নাক থেকে যায়নি, তাই মায়ের কথাটা শুনেই আমি হাঁ করে মায়ের দিকে চেয়ে রইলাম। আমি বললাম, আমি? না না, তুই একাই যা, কিসের ভয়, কিচ্ছু হবে না, আমার পড়া এখনো বাকি আছে। চল না আমার সাথে, দুজনে থাকলে ভয় লাগবে না। কাল তো রবিবার, সকালে পড়া করে নিবি, আর তুই যে বলিস তোর ভয় লাগে না। আমি তখন একটু চাপে পড়ে গেলাম, কারণ মিঠু দিকে আমি খুব ভীতু ভীতু করে রাগাতাম। আমার ভয় লাগলেও সেটা আমি বুঝতে দিতাম না, ওদের থেকে নিজেকে একটু সাহসী প্রমাণ করার চেষ্টা করতাম এই যা। তাই কিছুই আর করার ছিল না, যেতেই হলো। আমার পড়া আছে তবুও তোর সাথে যাচ্ছি, শুধু তুই ভয় করিস বলে। আমি একটা হ্যারিকেন নিয়ে দিদির পেছনে পেছনে গেলাম। গোয়ালের সামনে যেতে না যেতেই সামনে থাকা নারকেল গাছটা থেকে কয়েকটা পাতা ঝপঝপ করে নিচে পড়ে গেল। দুজনেই একটু চমকে গেলাম। চারিদিকে এত কুচকুচে অন্ধকার যে হ্যারিকেনের আলোয় শুধু সামনে ছাড়া আর দূরের কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাও আমরা এগিয়ে চললাম। গোয়ালের সামনে যেতেই একটা বিকট আকৃতির কিছু দেখতে পেলাম। ভয়ে আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু অবাক কাণ্ড, দিদি তো ভয় পাচ্ছে না। তাহলে কি দিদি দেখতে পাচ্ছে না? আরো কিছু মুহূর্ত কাটার পর বুঝলাম ওটা দিদির ছায়া। সচরাচর আমি আসি না গোয়ালে, তার উপর আবার সন্ধ্যাবেলা। ঠাকুমার কাছে গোল ঝাঁপড়ির অনেক গল্প শুনেছি, তাই মনের মধ্যে একটু ভয় লাগলো, যদি গোয়ালে ঢোকার পর গোল ঝাঁপড়ি এসে আমাদের গলা টিপে দেয়। কি ভয়ানক ব্যাপার, গোয়ালে ঢোকার আগেই যত ভূতের কথা সব মনে হতে লাগলো, এতে আমি আরও ভয় পেয়ে গেলাম। এদিকে গোয়াল থেকে গরুগুলো এমন করে ডাকছে যেন ওরাও ভূত দেখতে পেয়েছে। গরুগুলোর এমন ডাক শুনে দিদি বলল, বাবা গরুগুলো তো এমন করে একসঙ্গে কখনো ডাকে না, আজ কি হলো রে বাবা? তুই একটু ভালো করে আলোটা দেখা না, আমার থেকে নাকি সাহসী, মুন্ডু সাহসী, ভয়েতে শুধু চারপাশ দেখছে। ভালো করে আলোটা ধর, না হলে আমি চলে যাব। দেখাচ্ছি তো, আরো কি ভালো করে দেখাবো। শেষমেশ আমরা গোয়ালে ঢুকলাম। ঢোকার পর সঙ্গে সঙ্গে গরুগুলো ডাকা বন্ধ করে দিল।
গোয়ালের চারপাশটা কেমন যেন অন্ধকার। সাথে সাথেই অনুভব করলাম গোয়ালের পরিবেশটা কেমন যেন থমথমে, তারই মধ্যে মাঝে মাঝে খুট খাট শব্দ আমার বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। দেখলাম গরু দুটো আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। গোয়ালের এক কোণে কতগুলো খড়ের বস্তা, আর তার সাথে পড়ে আছে কিছু খড়, কিছু ঘুঁটের বস্তা, আর জ্বালানিতে মাচা একেবারে ভর্তি। হঠাৎ শুনতে পেলাম মাচার ওপর দিয়ে কেউ যেন দৌড়ে পালালো। শব্দ শুনেই তো আমার যাই যাই অবস্থা, বুকটা আমার রীতিমতো ঢিপ ঢিপ করছে। আশ্চর্য ব্যাপার, দিদি কিন্তু একটুও ভয় পেল না। দিদি একটু এদিক ওদিক তাকিয়ে একটু হেয়ালি করে আমাকে বলে, মনে হয় গোলঝাবড়ি আলো দেখে পালিয়ে গেল। মানে সত্যি গোলঝাবড়ি পালালো নাকি? ঠাকুমা বলতো ওরা আলো দেখলে আর আসে না। আমি মনে মনে ভাবলাম, যাই হোক, গোলঝাবড়ির হাত থেকে তো বাঁচলাম, কারণ আমার হাতে তো হ্যারিকেনটা রয়েছে, এই আলোর সামনে তাহলে আর আসবে না। দিদি কিন্তু আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। আমি বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, ঠিক করে বল না দিদি, আমার কিন্তু কেমন একটা হচ্ছে। এদিকে দিদি গোয়ালের কাজ করতে করতে বলল, না রে, ওটা গোলঝাপড়ি নয়, ওটা ইঁদুর। সেটাই বল। আচ্ছা দিদি, ঠাকুমা বলতো বড় গোয়ালে নাকি গোলঝাপড়িরা থাকে, আর আমাদের গোয়ালটা তো ভালোই বড়। আমার কথাটা শোনার সাথে সাথে দিদি থমকে দাঁড়ালো। ওর মুখটা দেখে মনে হচ্ছিল ওরও এবার ভয় লাগছে। তখন আমি বললাম, চল দিদি পালাই, তুই বড়মাকে নিয়ে আসবি। তুই চুপচাপ বস, বক বক করিস না, আমাদের গোয়ালে থাকবে না। আরে একদিন পীর বাবা এসেছিল, এসে আমাদের গোয়ালে কিসব করেছিল, আর একটা মালসাতে ভোগ রান্না করে পুজো করেছিল, এসব করলে গোলঝাবড়ি আর থাকে না। দিদির কথা শুনে আমি পুরো ভয় মুক্ত। তারপর আমি এক কোণে একটা খড়ের বস্তার ওপর বসলাম, যেখানে আগে ঠাকুমা বসে থাকতো। দিদি একে একে গোয়াল পরিষ্কার করে গরুকে খড় দিল, তারপর ধোঁয়া দিল, সবার শেষে এবার খড় কাটতে বসল। ঠিক তখনই মাচার ওপর কে যেন ধপাস করে লাফ দিয়ে পড়ল। সাথে সাথে আমরা দুজনেই চমকে উঠলাম। মাচার দিকে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা কেউ যেন মাচার ওপর বসে আছে, আর তার চোখ দুটো জল জল করে চলছে। আমরা হতভম্বের মতো সেই দিকে তাকিয়ে রইলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর শুনলাম একটা বিড়ালের ডাক। তখন দিদি হ্যারিকেনটা ওপরের দিকে তুলতে দেখলাম একটা সাদা বস্তার ওপর একটা বিড়াল বসেছিল। সেটাকেই দেখে আমাদের ভ্রম হয়েছিল। যা যা এখান থেকে, দিদি বিড়ালটাকে তাড়িয়ে দিল। আমি মনে মনে একটু নিজের ওপরই হাসলাম। তারপর দিদির সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই দিদি বলল, সত্যি রে, আমি ভূত ভেবেছিলাম। তুই উঠলি কেন, ওখানে বস, আমার একটু দেরি হবে। না না, আমি তোর কাছেই থাকবো, আমার না একটু ভয় লাগছে। দিদির কাছে বসারও কোনো জায়গা ছিল না, সামনে কাটার জন্য খড় আর কয়েকটা বস্তা ছিল। তারপর দিদি বলল, তাহলে তুই এই সামনের বস্তাটাকে ওই ওই কোণের বস্তার উপর রেখে ওখানেই বস। আমি বস্তাটাকে কোণের বস্তার উপরে রেখে দিদির পাশে এসে বসলাম।
কিছুক্ষণ পরেই রেখে দেওয়া বস্তাটা পড়ে গেল। ঠিকভাবে হয়তো রাখা হয়েছিল না। আমি উঠে আবার ঠিকঠাকভাবে রেখে আসলাম বস্তাটা। তারপর সবে মাত্র বসেছি, আবার সেই একই ঘটনা। তারপর এক দুবার বস্তাটাকে আমি আরো রাখলাম, কিন্তু একই ঘটনা। এই সব দেখে দিদি একটু রেগে গিয়ে বলল, একটা বস্তাকেও ঠিকঠাক রাখতে পারিস না? আমি সত্যিই অবাক হয়ে গেছি, এত ভালো করে রাখার পরও তাও কি করে পড়ে যাচ্ছে। তারপর দিদি বস্তাটাকে নিজেই রাখলো, কিন্তু অবাক কাণ্ড, সেই একই ঘটনা, বস্তাটা আবারও ধূপ করে পড়ে গেল মেঝেতে। দিদি এবার রেগে আর ওখানে রাখলো না, কিছুটা দূরে বস্তাটাকে রেখে দিল। সেখান থেকে কিন্তু বস্তাটা আর পড়ল না। এটা দেখে দিদিও কিন্তু কম অবাক হয়নি। তার উপরে গোয়ালের বাইরে চুপচাপ খটখট শব্দ আমাদেরকে যেন শিহরিত করছিল। তাড়াতাড়ি দিদি সব কাজ শেষ করার পর দুজনে বাইরে বেরোলাম। কিছুটা দূরে একটা কুকুর খুব জোরে জোরে ডেকে উঠল, যেন সে কাউকে দেখেছে। আর এমন সময় সেই কুকুরের ডাকটা চারপাশের পরিবেশটাকে বৈশাচিক করে তুলল। কুকুরের ডাক শুনেও আমরা দুজনে ঠিকই ছিলাম, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক শব্দ আমাদের কানে আসলো। তখন আর দুজনে ঠিক থাকতে পারলাম না। ডাকটা শুনে মনে হলো কাছাকাছি কোনো শ্মশান থেকে আসছে, আর তারই সাথে শুনতে পেলাম শিয়ালের ডাক। এবার ভয়েতে আমরা ঠক ঠক করে কাঁপছি। তারই মধ্যে তাড়াতাড়ি করে গোয়ালের দরজাটা কোনো রকমে বন্ধ করে আমরা দৌড় লাগালাম বাড়ির দিকে। একদম ঘরের সামনে এসে থামলাম। ঘরে এসেই দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। দৌড়ে আসলাম বলে মা একটু বকাবকি করল। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে গোয়ালের সব ঘটনাগুলো মনে হতে লাগলো। চোখ বুঝলেই মনে হচ্ছে যেন আমার চারপাশে কারা ঘোরাঘুরি করছে। এমন অস্বস্তি হচ্ছিল যে কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই কারা যেন আমার হাত পা ধরে টেনে নিয়ে চলে যাবে। তাই একটা চাদরে নিজেকে গোটা ঢেকে নিলাম, পাদুটোকে বুকের কাছে জোড়ো করে রাখলাম। তারপর ঘুমাতে যাব এমন সময় এক ভয়ঙ্কর ডাক কানে আসতেই আমার মনে হলো যেন আমার কাছে এই গোল ঝাঁপড়ি দাঁড়িয়ে, তার মাথা ভর্তি উস্কো ফুস্কো চুল, হাতে বড় বড় নোখ, দু হাত নেড়ে আমাকে ডাকছে। ভয়ে ভয়ে চাদর থেকে মুখটা বের করলাম। কি শান্তি, আমার সামনে কেউই নেই। কিন্তু ডাকটা সত্যি এখনো কানে আসছে। নিস্তব্ধ রাতে এমন ডাক আগে কখনো শুনিনি। তারপর বুঝতে পারলাম পাশের ঘরে জ্যাঠামশাই নাক ডেকে ঘুমাচ্ছেন। এত রাত পর্যন্ত তো আগে কখনো জাগিনি।
তাই এই প্রথম শুনলাম। এদিকে আমার শরীরের ঘামে বিছানা ভিজে গেছে, ভয় কিন্তু তাও আমার কমছে না। চাদরের ভেতরে আবার মাথাটা ঢুকিয়ে চেয়েই রইলাম। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে উঠে তাড়াতাড়ি করে গোয়ালের দিকে গেলাম, গোয়ালটা একটু পর্যবেক্ষণ করব বলে। গিয়ে দেখি মিঠুদি কাজ করছে, মা আর জেঠিমা গোয়ালের বাইরে দাঁড়িয়ে গল্প করছে। আমি গোয়ালটা ভালো করে দেখলাম, গোয়ালটা ভালোই পরিষ্কার, কিন্তু রাতে যেন অন্যরকম লাগছিল। কিছুক্ষণ পর পাশের বাড়ির লতি দিদি আসলো। লতি দিদির কয়েকদিন ধরেই জ্বর, তাই মা বলল, কিরে মা লতু, শরীর ভালো তো? আজ একটু সুস্থ আছি, তাই আসলাম মিঠুর সাথে গল্প করতে। লতি দিদি গোয়ালে ঢুকে কনে থাকা বস্তার উপর বসে পড়ল, আর দিদি খড় কাটতে কাটতে গল্প করতে লাগলো। আমার পড়া আছে বলে আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে পড়তে বসে পড়লাম আর মনে মনে ভাবলাম, ভূত প্রেত বলে কিছুই হয় না, সব মনের ভুল আর কাল্পনিক। বিকেলে বন্ধুদের সাথে খেলা করে সন্ধ্যার সময় ঘরে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পড়তে বসবো এমন সময় দেখি মা আর জেঠিমা ভূতের গল্প করছে, তাই তাড়াতাড়ি উঠে গল্পটা শুনতে গেলাম। গিয়ে শুনি যে পাশের বাড়ির লতি দিকে ভূতে ধরেছে, সন্ধ্যার পর থেকে কেমন করছে আর কি সব ভুলভাল বকছে। আমরা সকলে মিলে লতিদির বাড়ি গেলাম, গিয়ে দেখি সত্যি লতিদি আর আগের লতিদি নেই, তার ভাবভঙ্গি কেমন যেন পাল্টে গেছে। লতিদি মাঝে মাঝেই বসে পড়ছে, আবার শুয়ে পড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এখন লতিদিকে পুরো ভূতের মতো লাগছে। পাশে আরো সব পাড়ার লোকজনরা দাঁড়িয়ে এই সব তাণ্ডব দেখছে। লতিদির বাবা মা তাকে জোরে ধরে আছে। শুনলাম লতিদি নাকি বাইরে যেতে চাচ্ছে। আমি চুপচাপ ভয়ে ভয়ে মায়ের হাত ধরে দাঁড়িয়ে দেখছি। কাকাদের ঘরটা লোকে লোকে ভরে গেছে, কেউ কেউ বলছে লতিদির চুলে গিঁট বাঁধতে, কেউ হলুদ পড়া ঝাঁটা নানা রকম বিধান দিচ্ছে। আমি তো ভয়ে মায়ের হাত কিছুতেই ছাড়লাম না। কিছুক্ষণ পরে পাড়ার এক দাদু আসলো, উনি একটু আধটু গুণিনের কাজ করেন। দাদু লতিদির সামনে যেতেই লতিদি আরো যেন কেমন করতে লাগলো। দাদুটা একটা হলুদ পুড়িয়ে লতিদির নাকে দিল। লতিদি রাগে ছটফট করছে, লতিদির গায়ে কি ক্ষমতা, তার বাবা মাকে ছিটকে ফেলে দিল। দাদু কি সব বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে লতিদিকে জিজ্ঞেস করলো, কে তুই বল? আমি সত্যবালা। নামটা শুনেই আমার সারা শরীর হিম হয়ে গেল, হৃৎপিণ্ডের গতি আরো বেড়ে গেল। আমি মাকে আরো একটু শক্ত করে ধরলাম, কারণ সত্যবালা আর কেউ নয়, আমার ঠাকুমার নাম। আরো শুনতে লাগলাম,
এরপর আরো প্রশ্ন করলো দাদু, কোথায় থাকিস? আমি আমার ছোট বউয়ের গোয়ালে থাকি। ওখানে কি করিস? আমার মিঠু মা তো খুব ভয় করে, তাই আমি ওই গোয়াল ঘরে কোণের বস্তার উপর বসে থাকি। একে ধরেছিস কেন? লোটি আজ সকালে আমার ওই বস্তার উপর বসে পড়েছিল, তাই তো ওকে ধরেছি। ওরে বাপ রে বাপ, আমি তো শুনেই শেষ। কাল আমিও তো বস্তাটার উপরে খুঁটের বস্তা রাখছিলাম, ঠাকুমা তখনও বসেছিল মনে হয়, এই জন্য বস্তাটা বারবার পড়ে যাচ্ছিল। আমি তো ভয়ে ভয়ে লোতুদিকে দেখতে লাগলাম, সেই একই রকম বসার ধরন। ঠাকুমা পান খেলে যেমন করে, লোতুদিও তেমনই করছে। কোথাও যাব না, না ওকে ছেড়ে আমি কোথাও যাব না। তিনকুড়ি বাবু, তাড়াতাড়ি আমার মেয়েকে ভালো করে দিন। হ্যাঁ এক্ষুনি করছি, ওই ভূত ভাব ভাব করে পালাবে, তার আগে আমাকে কিছু সর্ষে এনে দাও। একজন কিছু সর্ষে এনে তিনকুড়ি দাদুকে দিল। তারপর তিনি সেটাকে মুখের সামনে নিয়ে কি সব মন্ত্র পড়তে লাগল। এদিকে লোতুদির সে কি হাসি। তারপর সর্ষে গুলো ছুঁড়ে মারল লোতুদির গায়ে। তুই কিচ্ছু করতে পারবি না আমার, চলে যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না, যা। তিনকুড়ি দাদু এবার চুপ করে গেল, কারণ তার শেষ দাওয়ায়েতে কোনো কাজই হয়নি। কি হলো তিনকুড়ি বাবু, কিছু বলুন। হ্যাঁ তুমি এদিকে এসো। কিছুটা দূরে কাকা, তিনকুড়ি বাবু ও আরো দু তিনজন জড়ো হলো। এই ভূতকে তাড়ানো আমার পক্ষে সম্ভব নয় বলরাম। তাহলে এখন উপায় কিছু তো একটি করতে হবে নাকি? উপায় একটা আছে। কি উপায় বলুন? বাদল ওঝা। হ্যাঁ আমিও শুনেছি তার নাম, ভূতেরা নাকি তার নাম শুনলেই সেখান থেকে পালায়। তাহলে তাই করা হোক। তিনকুড়ি বাবু, আপনি কয়েকজনকে নিয়ে তাকে ডেকে আনুন। হ্যাঁ আমরা যাচ্ছি, হয়তো রাত হবে। তুমি এক কাজ করো, তুমি লোতুমাকে ঘরে আটকে রেখে দাও, না হলে তোমরা সামলাতে পারবে না। তাই করা হলো। লোতুদির মা আর বাবা বাইরে বসে বাদল ওঝার জন্য অপেক্ষা করছে। এদিকে ঘরের মধ্যে লোতুদি চিৎকার করছে। ওরে বাবারে, মিঠুদি তো আর নেই, জেঠিমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। আমি আর মা দাঁড়িয়েই রইলাম। কিছুক্ষণ পর দেখলাম বাবাও এসে দাঁড়িয়েছে মায়ের পাশে। গ্রামের আরও কিছু লোক দাঁড়িয়ে অপেক্ষা করছে বাদল ওঝার ভূত ছাড়ানো দেখবে বলে। কিন্তু রাত 9টা বেজে গেল, এখনো তিনকুড়ি দাদুরা এসে পৌঁছলো না। মা আমাকে বলল, বাবু বাবু আর এখানে থাকতে হবে না, বাড়ি চল। না না আমি যাব না, আমি ভূত ছাড়ানো দেখব। মা আর কিছু বলল না। জয় মা, জয় মা ভবানি, জয় মা। বাদল ওঝা এসে গেছে, দেখে সবাই একটু নড়ে চড়ে বসলো। এবার তাহলে শুরু হবে তার কাজ। যা একটা আসন নিয়ে আয়। সঙ্গে সঙ্গে একটা আসন দেয়া হলো। বাদল ওঝা তার ঝোলাটা পাশে রেখে আসনে বসল। তারপর ধ্যান করতে আরম্ভ করল। সবাই খুব মন দিয়ে দেখতে লাগলো ওঝাকে। বেশ কিছুক্ষণ পর বাদল ওঝা চোখ খুলল। আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে বাবা, ওকে দয়া করে ভালো করে দিন। ও একা নয়,
আরো চার জন একে ঘিরে আছে। ওই ভূতকে এর ঘর থেকে নামানো এত সোজা নয়। তাহলে এখন উপায়? তোরা তো ভুল করেছিস। ওই বুড়ি মরার সময় ওর ব্যবহার করা জিনিসপত্রের সাথে ওই বস্তাটাকেও চিতায় তুলে দেওয়া দরকার ছিল তোদের। এখনই ওই বস্তাটা পুড়িয়ে দিলে তো হয় বাবা? না রে না, এখন পোড়ালে কোনো কাজই হবে না। তবে পোড়াতে তো হবেই। যা, নিয়ে আয় বস্তাটা। মেয়েটাকেও বাইরে বের করে আন। আমার বাবা গেল বস্তাটা নিয়ে আসতে, আর কাকা কাকিমা লতুদিকে বের করে আনলো। সে তার কি বিভৎস রূপ! তাকে ওঝার সামনে বসানো হলো, তবে কাকা আর কাকিমা তাকে ধরে রেখেছে শক্ত করে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুবই রেগে আছে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে! কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি এখানেই থাকবো। আমার বড় ছেলে আমার জন্য সর বাজায় এনেছে, সেটাও খাবো। আর মিঠুর সাথে এই গোয়ালেই থাকবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে! তোরা এখান থেকে চলে যা, নাহলে নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তাই নাকি? বাদল ওঝা কিছু কাঠ জ্বালিয়ে যজ্ঞ করা শুরু করলেন। তার প্রত্যেকটা আহুতি দেওয়ার সাথে সাথে লতুটি কেঁপে উঠছে। ইতিমধ্যে বাবা খড়ের বস্তাটা নিয়ে হাজির। বাদল ওঝা ইশারায় সেটাকে পাশে রাখতে বললেন। তারপর লতুদিকে প্রশ্ন করলেন, তুই তো মারা গেছিস, কিসের এত মোহ তোর? মায়া ছাড়, তোকে আমি মুক্তি দিয়ে দেব। না, আমার মুক্তি চাই না। আমার মিঠু একা একা গোয়ালে যেতে ভয় পাই। আমি ওকে জেরে কোথাও যাব না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর মিঠু মা যদি বলে ও আর ভয় পায় না, তাহলে তোর শান্তি তো? আচ্ছা, তুই বিশ্বাস হচ্ছে না, ডাক মিঠু মাকে, ডাক। যাও তো, যাও তো, কেউ ডেকে নিয়ে এসো নাতনিকে, যাও। বাবা চলে যাচ্ছিল, তখন বাদল ওঝা তাকে ডেকে কানে কানে বলল, শোন, মেয়েটাকে ভালো করে বুঝিয়ে বলে দিবি যেন এখানে এসে বলে ও আর ভয় পায় না। সবাই মিলে মিঠুদিকে অনেক বোঝানোর পর মিঠুদি রাজি হলো। তারপর ওঝার সামনে এসে দাঁড়ালো। এই দেখ তোর নাতনি, দেখ ও কি বলে, দেখ। মা মা, তুমি বলো তো, তুমি কি এখনো ভয় পাও? না, আমি আর ভয় পাই না। আমি এখন রাতে একাই গোয়ালে যেতে পারি। শুনে ঠাকুমা যেন একটু চুপ করে গেল, আর কোনো কথা বলল না। এদিকে বাদল ওঝা মন্ত্র পড়তে আরম্ভ করলো। ঠাকুমা এবার ছটফট করতে লাগলো। মন্ত্র পড়তে পড়তে একটা জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিল বস্তাটার ওপর। দাউ দাউ করে চলতে লাগলো বস্তাটা। ওদিকে লতুদি মানে ঠাকুমা আরো ছটফট করতে লাগলো। তার সাথে শুরু হলো একটা ঝোড়ো হাওয়া। এই এই কেউ ধুনো জ্বালাও। ধুনো জ্বালা হলো। তারপর ওঝা বস্তার ছাই নিয়ে সেই ধুনোতে দিয়ে দিল। এরপর ধুনুচিটাকে তুলে লতুদির নাকের সামনে ধরতেই দেখলাম লতুদি একেবারে নিস্তেজ হয়ে কাকিমার কোলে ঢলে পড়ল। তার সাথে ঝড়ও থেমে গেল। সবাই একেবারে চুপ। সবাই অবাক দৃষ্টিতে দেখছে এই সব ঘটনা। আমি মিঠুদির দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তারপর থেকে মিঠুদি সত্যিই কখনো আর ভয় পায়নি। এখন দিনে রাতে ওয়ালে যেতে মিঠুদি আর ভয় পায় না।
আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।